বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস, দর্শক ভক্ত তো বটেই, বরং তার ভক্তরা সমকালীন নায়িকারাও। এইরকমই একজন ভক্ত হলেন মাহিয়া মাহি। আর অপু বিশ্বাসের ভক্তের তালিকায় সদ্য যোগ দিলেন ঢালিউডের আর এক প্রভাবশালী নায়িকা পরিমণি। দীর্ঘদিন অন্তরালে থাকার পর গেল মাসের 10 তারিখে চৈত্রের বৈশাখে হঠাৎ করেই এক বিস্ফোরণ ঘটিয়েছিলেন অপু বিশ্বাস। বেসরকারি এক টিভি চ্যানেলে সন্তানকে কোলে নিয়ে এসে সুপারস্টার শাকিব খানের সঙ্গে তার সমস্ত গোপন সম্পর্কের কথা ফাঁস করে দিয়েছিলেন তিনি। আর এরই পরই প্রসঙ্গটি টক অফ দ্য কন্টেন্ট হিসেবে পরিণত হয়, যে আলোচনায় অংশ নিয়েছিলেন দেশের সর্বস্তরের মানুষ। অনেকে শাকিবকে দোষ দিয়েছিলেন, কেউ আবার দোষ দিয়েছিলেন অপু বিশ্বাসকে। তবে এসব কিছুর আড়ালেও সবার নজর কেড়েছে শাকিব অপুর ছোট্ট শিশুটিকে, যার মুখের দিকে তাকালে সব দুঃখ কষ্ট সবাই যেন ভুলে যায়। তেমনই একজন দর্শক ও দেশের অন্যতম অভিনেত্রী মাহিয়া মাহি, যিনি অপু ও তার সন্তানের প্রতি প্রবল মায়া অনুভব করেছিলেন। এরপর চলতি মাসের নিজের ফেসবুকে অপু বিশ্বাসের বিশাল এক ভক্ত হিসেবে একটি পোস্ট করেন মাহিয়া মাহি। আর এবার অপু বিশ্বাসকে বাংলা চলচ্চিত্রের রানী বলে সম্বোধন করলেন চিত্রনায়িকা পরিমণি। চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিজের অনুপ্রেরণা জানিয়ে পরিমণি বলেন, অপু বিশ্বাস বাংলা চলচ্চিত্রের রানী, তোমার সৃজনশীল চলার পথ আমার এক বুক অনুপ্রেরণা, তোমার স্বচ্ছ বিচারণ আমার এক জোরালো মনোবল, আর তোমার কোমল স্নেহময় হৃদয় শত নারীর স্বস্তিত্বের দর্পণ। মূলত এসব কথা পরিমণি বলেন অপু বিশ্বাসের আসন্ন সিনেমা রাজনীতিকে কেন্দ্র করে। সদ্য রিলিজ হওয়া রাজনীতি ছবি পরিমণির হৃদয় কেড়েছে। শাকিব অপু রাজনীতির জন্য অপেক্ষা করছেন বলে জানিয়েছেন পরিমণি। তিনি আরও জানিয়েছেন এই ঈদে রাজনীতি ছবিটি তিনি সপরিবারে দেখতে যাবেন। শুধু তাই নয়, সেই সাথে পরিমণির সব ভক্তদেরকে রাজনীতি সিনেমাটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি। দর্শক, আপনার কি মনে হয়? মাহিয়া মাহি ও পরিমণির সাথে কি আপনিও একমত? আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন। ধন্যবাদ।